আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো, আমরাও সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে আমি আরও একবার জিরো ব্লগ থেকে স্বাগত জানিয়ে নিচ্ছি। আজকের রেসিপি ছানার সন্দেশ বানিয়ে নেব। ছানা দিয়েও যে ঘরে এত সুন্দর সন্দেশ বানানো যায় আমরা কিন্তু অনেকেই জানি না, বাড়িতে চেষ্টা করলেই হবে। তো দেখতে থাকো আজকে ছানার সন্দেশ কীভাবে করে নেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি 2 প্যাকেট 500 500 লিটারের করে দুধ, 1 কেজি। আর এই পাত একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একটা লেবুর রস নিগড়ে নিয়েছি। আর এখানে চিনি নিয়েছি 250 গ্রামের মতো, তো এত লাগবে না, আমি আমার প্রয়োজনের মতো নিয়ে নেবো। এটা হালকা মিষ্টি হবে যেহেতু ছানার সন্দেশ। এখানে নিয়েছি এলাচ 4টে ফাটিয়ে নিয়েছি। তো এই কয়েকটা জিনিস দিয়ে, 3-4 রকম জিনিস দিয়ে বাড়িতেই কিন্তু ছানার সন্দেশ করে নেব। তো এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড হবে, যদিও আমি এখানে নিয়ে নিই তো নিয়ে আসবো, সেটা হচ্ছে গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার কারণ ছানার মিষ্টিটার ফ্লেভারটা ঘি দিলে পরে খুবই টেস্টি হবে, গন্ধেও যেমন ভালো লাগবে আর খেতেও তো কোনো স্বাদে কম হবে না, তাই আমি ঘি দিয়েই বানাবো। তো ঘিটা নিয়ে চলেছি ঝটপট, দেখতে থাকো একে একে কীভাবে তৈরি করে নিই ছানার সন্দেশ। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের চুলার মধ্যে, দেখতে পাচ্ছ। এবার ওই 1 লিটার দুধটা একটা ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, গ্যাসের চুলোটা অন করে নিই। দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো দুধটা এবার ফুটতে থাকবে, বয়েল হতে থাকুক ততক্ষণ। এই দুধটা অনেকটাই কমে আসার পরে আমি ছানা কাটিয়ে নেবো, কারণ দুধের ঘনত্বটা যত কমে আসবে ছানাটা তত অনেকটাই আমার বাড়বে। কারণ দুধের ছানা কাটানো ফুটানোর পরে ছানা কাটালে দুধ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, তাই আমি একটু ঘনত্বটা দুধের বাড়িয়ে নিয়ে কাটাবো। তো দেখতে থাকো দুধটা এখন ফুটতে থাকুক। আর এই দুধের পরিমাণ যেরকম হবে সন্দেশের পরিমাণও সেরকম হবে, কারণ দুধের পরিমাণ আমি যেহেতু 1 লিটার দুধ নিয়েছি এতে খুব বেশি সন্দেশ হবে না, কারণ ছানা কাটানোর সন্দেশ যেহেতু। তো দুধের ঘনত্ব অনুযায়ী দুধ যতটা আপনার নেবেন ছানা ততটা, যতটা হয়ে মিষ্টিটা সন্দেশটা ততটা বাড়ন্ত হবে, বাড়বে। বাড়ন্ত মানে শেষ না, কিন্তু অনেকে আবার বাড়ন্ত মানে শেষ ভেবে ফেলো না যেন। তো দুধটা ফুটে থাকুক। দুধটা আমার ফুটে গেছে খুব ভালোভাবেই, দেখতে পাচ্ছ। তো দুধটা এতটাই ফুটে গেছে, ফুটে ফুটে ঘনত্বটা কমে গেছে, কড়াইয়ের গায়ের লেভেল দেখে বুঝতে পারছি নিশ্চয়ই দুধের ঘনত্বটা কতটা কমে গেছে। তো এই ঘনত্ব কম কম মানে দুধের ঘনত্ব কমে যাওয়া অবস্থাতে আমি দিয়ে নেব ফাটিয়ে রাখা 4টে এলাচ। দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে এলাচের গন্ধটা খুব সুন্দর সন্দেশের মধ্যে থাকবে। দুধ ফুটিয়ে ফুটিয়ে যত সন্দেশ করবো এই দুধের মধ্যে এলাচের গন্ধটা খুব সুন্দর থাকবে। তো কিছুক্ষণ দুধের মধ্যে এলাচটা আমি ফুটিয়ে নিই, আবারও ফিরে আসছি আপনাদের মধ্যে মাঝে। দুধটা আমি এলাচ দিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি এর মধ্যে এবার দিয়ে নেব লেবুর রস। আমি অল্প অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দুধটা ছানা কাটিয়ে নেব। এই দুধের মধ্যে কিন্তু ভিনিগার দিয়েও ছানা কাটানো যায়, কিন্তু ভিনিগার দিয়ে আমি ছানা কাটাবো না, এই কারণেই ভিনিগার দিয়ে ছানা কাটালে ছানাটা শক্ত হয়ে যায়। যেহেতু আমি সন্দেশ করব দুধের, তো সন্দেশ একটু নরম নরম ভালো লাগে, সেই জন্য আমি ভিনিগার দিয়ে করলাম না। তো দুধের পরিমাণ অনুযায়ী আপনারা লেবু নেবেন, যেহেতু আমার 1 লিটার দুধ জাল দিয়ে অনেকটাই কমে গেছে ঘনত্ব, বেড়ে গেছে দুধের এতটাই কমে গেছে যে আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি 1টা লেবু নিয়েছিলাম, আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী যেরকম লেবুর প্রয়োজন সেরকমভাবে লেবু নেবেন। কোনো সময় লেবুতে হয়তো বেশি বেশি পরিমাণে লেবুর দরকার হয়, লেবুর রসের ওপর নির্ভর করে। তো দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ছানা কেটে কড়াইয়ের গায়ে পুরো উপচে গেছে, ভালো করে নেড়ে নিই, আবারও ফিরে আসছে আপনাদের মাঝে ভালো করে ছানা কাটার পরে। দুধে লেবু, দুধের মধ্যে লেবু দিয়ে আমার ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে, দেখতে পাচ্ছ ছানা থেকে জল বেরিয়ে গেছে। আমি আমার প্রয়োজন মতো লেবু নিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। তো 4 থেকে 5 মিনিট লেবুটা দেওয়ার পরে, লেবু রসটা দেওয়ার পরে ছানা কেটে নিয়েছি, নেড়ে চেড়ে ভালো করে। তবে লেবুটার রসটা একটা পাত্রের মধ্যে বাটির মধ্যে নিয়ে কেড়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, লেবু ছোবড়াগুলো না হলে ওই রসের মধ্যে থাকবে আর দুধের মধ্যে গেলে ভালো লাগবে না সন্দেশের মধ্যে। তাই আমি লেবু রসটাকে ছেঁকেই দিয়েছিলাম, অল্প পরিমাণে দিয়ে দিয়ে 1টা লেবু দিয়ে
ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে ছানা দিবি। তো এই ছানার জলটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, তো আমি ছানার জলটা ফেলবো না, আমি এর মধ্যে দিয়ে নেব চিনি। যেহেতু আমার 1 লিটার দুধ, মিষ্টির পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন। সন্দেশে একটু হালকা মিষ্টিও কেউ পছন্দ করেন, কেউ ভারী মিষ্টিও পছন্দ করেন। তো আমি খুব বেশি চিনি দেব না, 2 থেকে 250 গ্রাম চিনি নিয়েছি, চিনির পরিমাণ অনুযায়ী দিয়ে নেব। 250 গ্রাম চিনি 3 ভাগ দিয়ে নেব, 1 ভাগ রেখে দেব। অল্প পরিমাণে পরিমাণ পরিমাণ করে দিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে নেব, আপনারা এরকম ভাবে দিয়ে নেড়ে চেড়ে নেবেন। খুব তাড়াতাড়ি বলক উঠে যাবে, যত তাড়াতাড়ি চিনির মধ্যে দিয়ে বলক উঠে যাবে তত ছানাটা নরম হবে, আর না হলে দেরি হলে শক্ত হবে। অল্প পরিমাণে চিনি দিতে দিতে আপনারা ছানাটা ছানার মধ্যে চিনি দেবেন, না হলে কিন্তু বলক বন্ধ হয়ে গেলেই ছানা শক্ত হয়ে যাবে। ঠিক এইভাবে চিনি দিয়ে নিলাম, দিয়ে গায়ে গায়ে হতে থাকুক, এখনও ছানার জলটা মরবে কড়াইয়ের মধ্যে। তো ফুটিয়ে ফুটিয়ে মারতে থাকি, আবার ফিরে আসছি। তো ছানা থেকে জলটা অনেকটাই কমে গেছে, ফুটিয়ে ফুটিয়ে মেরে নিয়েছি, এটাকে আরও মেরে নিতে হবে, একটুকু জল থাকবে না, একদম জল না থাকবে জল ছানার মধ্যে। তো যখন জলটা পুরো শুকিয়ে যাবে ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, পুরো গোলাকার আকার হয়ে যাবে, পাত্র থেকে ছেড়ে যাবে। আবারও আপনাদের মাঝে ফিরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ সন্দেশের এই টাইমটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পুরো ছানার জলটা অনেকটাই মরে এসেছে, গায়ে গায়ে হয়ে এসেছে, যেহেতু আমাকে হাতা দিয়ে বারে বারে নেড়ে নিতে হবে। যদি কোনো কারণে কড়াইয়ের গায়ে বসে যায় সন্দেশটা ভালো হবে না, যাতে না বসে সেই চেষ্টাই আমাকে সবসময় নেড়ে চেড়ে যেতে হবে, তাই আমি বারে বারে নাড়তে থাকছি। গ্যাসের চুলাটা হাই ফ্লেমে দিয়ে রেখেছি, তো ওপর থেকে এই যে আমি দিয়ে দিয়েছিলাম এলাচগুলো, এগুলো একে একে এলাচের ছবড়াগুলো তুলে ফেলে দেবো, চেষ্টা করব তুলে ফেলে দেওয়ার জন্য। এইভাবে প্রত্যেকটা এইভাবে তুলে ফেলে দেব। তো এই পর্যায়ে খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ অনেকটা জল শুকিয়ে গেছে। আমার সন্দেশ রাতে কিনে ছানা কাটা সন্দেশ দিয়ে, কিন্তু কড়াইয়ের মধ্যে জল নেই বললেই চলে, সেই জলটার সঙ্গে চিনির মধ্যে সিরাপ হয়ে গেছিলো, পুরো খুব সুন্দরভাবে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। আরও শুকিয়ে নিতে হবে, পুরো এমনভাবেই শুকনো হয়ে যাবে জলটা, পুরো হাতাতে এই ছানাটা ছানার সন্দেশটা পুরো গোল পাকিয়ে যাবে, কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে। তবে তার আগে আমি দিয়ে নেব গাওয়া ঘি, ঘিটা দিতেও পারেন, তো ঘি দিলে খুবই ভালো লাগবে, সন্দেশের ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো পরিমাণ মতো আপনারা ঘি দিয়ে নেবেন, যেহেতু আমার 1 লিটার দুধ, আমি খুব বেশি ঘি ইউজ করছি না, 1.5 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। তো এইভাবে ঘি ভেজে নেবে ভালো করে, তো সন্দেশটা খুবই নরম হবে। ছানাটা যেহেতু আমার নরম, ভিনিগার দিয়ে ছানা কাটি না, লেবু রস দিয়ে কেটেছি, তাই ছানাটা খুব নরম হবে। আর এর মধ্যে আরও একটা ভালো জিনিস, এলাচ দিয়ে ফোটানোর পরে দুধটা যখন আপনি দুধের মধ্যে যখন ছানার মধ্যে যখন চিনি দেবেন, তখন অল্প পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করবেন, অল্প পরিমাণে দিতে দিতে থাকবেন, কারণ একেবারে চিনিটা দিয়ে দিলে ছানাটা শক্ত হয়ে যায়। তো আমিও একেবারে দিই না, অল্প অল্প পরিমাণে করে দিয়ে নিয়েছি। তো এইভাবে নেড়ে চেড়ে থাকি, নাড়তে চাড়তে থাকি বারে বারে। তো যখন আমার ছানাটা পারফেক্ট পর্যায়ে আসবে এরকম নেড়ে চেড়ে, তখন আমি আপনাদের মাঝে আবারও শেয়ার করব। তো এইটা এখন খুবই গুরুত্বপূর্ণ টাইম, এই সময়টা ছানাটাকে বারে বারে নাড়তে চাড়তে হবে। তো আপনারাও ঠিক এইভাবে বানাবেন, যখন পারফেক্ট পর্যায়ে এসে যাবে তখন আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। ছানাটা কিন্তু আমার, ছানার সন্দেশটা কিন্তু আমার খুব সুন্দর পর্যায়ে এসে গেছে দেখতে পাচ্ছ, একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবং হাতার গায়ে খুব সুন্দর গোল আকার পরিণত হয়ে যাচ্ছে, যেমনভাবে আমি নেড়ে করছি সেইভাবে উঠে যাচ্ছে, একটুও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে নেই, ছেড়ে যাচ্ছে কড়াইয়ের গা থেকে। ঠিক এবার আমি কড়াইয়ের চুলোটা বন্ধ করে নেব, গ্যাসের চুলাটা
গ্যাসের চুলাটা বন্ধ করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। তো নর্মাল পাত্রের মধ্যে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। আমি কিন্তু ঘি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। আপনারা ঘিয়ের পরিমাণটা যেরকম দেবেন সেরকম হবে, কারণ এই ছানা দিয়ে সন্দেশটা ঘি একটু বেশি দিলে স্বাদেও খুব সুন্দর লাগে কিন্তু, তাই আমি ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি। আর আপনারা যে যেরকম পরিমাণের ঘি পছন্দ করেন সেরকমভাবে ঘি দিয়ে নেবেন, কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়ে কিন্তু সন্দেশটা হবে না। তো আপনারা চাইবেন ঘি দিয়ে করার চেষ্টা করবেন বারে বারে। তো এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, কড়াটা বন্ধ করে দিলাম চুলার মধ্যে। তো পাত্রে যেহেতু সার্ভ করবো তার আগে আমি একটা নর্মাল পাত্রের মধ্যে ঘি দিয়ে নিয়েছি, হাত দিয়ে ব্রাশ করে নেব ঘিটাকে। দেখতেই পাচ্ছ হাত দিয়ে ব্রাশ করে নিলে ঘিটাকে খুব সহজেই সন্দেশগুলো উঠে যাবে। তো প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি, নিয়ে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি সমান আকার করে। তো আপনারা এবার আপনাদের যে কোনো আকারের সেপি কেটে নিতে পারেন, গোল করে চৌকো করে করে নিতে পারেন। আমি চার কোনো করে কেটে নিচ্ছি এইভাবে। সন্দেশটা আমি এইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। তো আপনাদের দেখানোর সুবিধার্থের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটু হাত থেকে বা চামচ দিয়ে। এরকম পর্যায়ে এসে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু সন্দেশটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো খাবার মতো শক্ত হবে, খুব বেশি শক্ত হবে না। সন্দেশ যেরকম শক্ত হয় সেরকম, যে খুব বেশি শক্ত হয়ে যাবে চেবাতে পারবে না সেরকম না। তো তোলার জন্য খুব একদম সফট সন্দেশ, নরম সন্দেশ। তো আপনারা বাড়িতে বানিয়ে এরকমভাবে দেখতে পারেন, ট্রাই করে, খুব ভালো লাগবে, খেতেও কিন্তু টেস্ট হবে। আমার তো মনে হয় বাড়িতে বানানো সন্দেশের কোনো তুলনায় নেই, অতুলনীয়। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলটি ফলো করে। আজ এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটি ভালো, ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুদা হাফেজ, সালাম আলাইকুম। আবার অন্যদিন আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।